কামদুনে ধর্ষণকাণ্ডের অভিযুক্তদের ফাঁসির সাজা কেন বদল করা হলো? সিআইডি এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে তদন্তের গাফিলতির অভিযোগ তুলে আন্দোলনে সামিল হয়েছে জাতীয় কংগ্রেস। দুর্গাপুরের সিটি সেন্টার জুড়ে তুমুল বিক্ষোভ দেখায় জাতীয় কংগ্রেস কর্মী সমর্থকরা। শেষে দুর্গাপুরের মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। অভিযুক্তদের কঠোর শাস্তি দিতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দেন তারা। দিকে দিকে ধর্ষণের ঘটনার প্রতিবাদ করতে দেখা যায় জাতীয় কংগ্রেসের জেলা নেতৃত্ব দেবেশ চক্রবর্তী, মেঘনা মান্নার সাথে সাথে কংগ্রেস কর্মীদের। দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা নিউজ। আজ থেকে 10 বছর আগে কামদুনির গণধর্ষণ কাণ্ড ঘটেছিল, একই টাইমে ঘটেছিল দিল্লি নির্ভয়া কাণ্ড। সেই কাণ্ডে যারা দোষী তাদের ফাঁসির শাস্তি হয়েছিল, কিন্তু 10 বছর অতিক্রান্ত সরকারি সাক্ষ্য প্রমাণের জন্য, এর মধ্যে 10 বছরে 16 বার সরকারি আইনজীবী চেঞ্জ হয়েছে, এবং সাক্ষ্য প্রমাণের জন্য লোয়ার কোর্টে যাদের ফাঁসি এবং যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি হয়েছিল হাইকোর্ট থেকে তারা বেকসুর খালাস পেয়েছে। আমরা দেখেছি নির্যাতিতার পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করার সময় পাননি, কিন্তু যারা এই ঘটনায় দোষী তার পরিবারের সঙ্গে দেখা করেছে। স্বভাবতই আমরা চাইছি কামদুনির কেস নিয়ে আমরা সুপ্রিম কোর্টে যাব, এবং সরকার পক্ষ এবং রাজ্য শাসকরা যেন ওই কেসে আইনজীবীদের ঠিকমতো তাদের ব্যবহার করে সমস্ত সাক্ষ্য প্রমাণ নিয়ে যেন দোষী ব্যক্তিদের শাস্তি দানের ব্যবস্থা সুনিশ্চিত করে। এবং এটা আমরা আশা করব মহিলা পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি একজন নিজে মহিলা, তিনি মহিলাদের পাশে দাঁড়িয়ে থেকে ন্যায্য বিচার করবেন, এই আশা আমরা তার কাছে রাখবো। এই ইস্যু নিয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কামদুনি ইস্যুতে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি, আসানসোল করেছি, দুর্গাপুরও আজকে আমরা এসডিওর কাছে বড় বিক্ষোভ। শাস্তি দাবি প্রায় দিকে দিকে যাচ্ছে, সঙ্গে লড়ছে, লড়বে।